জাম সার্ভার রান করেন। রান করে আমরা পিএসপির হচ্ছে একটা ফাইল করছিলাম, জ্যামটা পিসের মধ্যে যে ইনস্টল করছিলাম সি ড্রাইভে, জ্যাম এসটি ডক পিএসপির একটা ইয়ে করছিলাম, এই যে পিএসপি স্টার্ট, এই যে অপারেটর পর্যন্ত হয়েছিল। আমরা হচ্ছে এটা রান করবো, দেখি কোন জায়গায় ছিলাম এটা বোঝার জন্য একটু যেতে হবে। সবাই রেডি করেন, জ্যাম ফাইল রেডি করেন আর আগের দিনের ফাইল রেডি করেন পিএইচপি। ফজলের আপনি গিগের কি অবস্থা? না না, ওটা মার্কেটিং করতে হবে তারপরে বাড়বে। মার্কেটিং করতে হবে, গিগ বাড়াতে হবে তারপর বাড়বে। আর একটা গিগ খুলে দিয়েন যে কোনো একটা সার্ভিসে ওয়ার্ডপ্রেস রিলেটেড, যেটা সহজ মনে হয় আপনার কাছে। স্যার পুরো না স্যার, কিছুদিন পর আমার এক এক্সাম চলতেছে, তো আমি মাত্র একই এক্সাম দিয়ে আসলাম। আপনাদের এখানে মোটামুটি সমস্যা নেই, একদম ক্লিন নেট অ্যান্ড ক্লিন ফ্রিল্যান্সার, এমন একজনকে খুঁজে পাওয়া খুব কষ্ট, খুবই কষ্টকর। আমার সাথে একমত না হলেও আমার কিছু করার নাই, কারো না কারো কোনো না কোনো বাধা বিপত্তি আছে, একদম রেডিমেড। মার্কেট প্লেসে যাইতে অনাগ্রহ আপনাদের, সমস্যা নাই, আপনাদের আমি এই বক্তব্যই পেশ করব যে আপনাদের আগ্রহ কম, মানে আউটপুট শব্দটা আর কার্যকর হবে না এই আর কি। আচ্ছা লিমন, আপনি হচ্ছে ব্যানার আর কন্টেন্ট রেডি করবেন, এই পিএসপি দেখতে থাকেন আর এই কাজটা করেন। ব্যানার বানাবেন কিভাবে যদি না বুঝতে পারেন, তাহলে হচ্ছে কত নম্বর ক্লাসে, 37 অথবা 38 এর ভিডিও দেখেন, ওখানে canva.com, ওখান থেকে ব্যানার বানাইতে পারবেন। একটা ব্যানার আর কন্টেন্ট রেডি করেন, আমরা পিএইচপির ফাঁকে ফাঁকে বা একটু সেকেন্ড আওয়ারে আপনার গিগটা পাবলিশ করে দেবো। আচ্ছা আমরা পিএসপিতে ছিলাম হচ্ছে অপারেটর। অপারেটর বলতে হচ্ছে আমরা একটা লজিক দাঁড় করাইছিলাম, একটা পরীক্ষার সাবজেক্টের কিছু মার্ক নির্ধারণ করছিলাম এবং পাস মার্ক দিয়েছিলাম হচ্ছে 33। এই 33 যদি সবাই ম্যাথ, বাংলা, ইংরেজি, আইসিটি, হিস্ট্রি সব সাবজেক্টে যদি 33-র সমান সমান বা 33-র উপরে পায়, তাহলে তারা পাস করবে। আর যদি 33-র নিচেই কোনো একটা সাবজেক্টে কেউ পেয়ে থাকে, তাহলেও সে ফেল দেখাবে। এই যে লজিকটা আমরা করছিলাম, তো চলেন দেখি এটা কি অবস্থায় ছিল। লোকাল হোস্ট স্ল্যাশ অপারেটর ডট পিএসপি, যেটা কনগ্রাচুলেশন ইউ আর পাসড, এটা বলতেছে কেন যে আপনি সব সাবজেক্টেই কত পাইছেন, 33-এর উপরে পাইছেন এবং বা 33 সমান সমান পাইছেন। এভাবে কিন্তু আমরা এজ ভেরিফাই করতে পারি, যেমন ন্যাশনাল আইডি যদি 18 বছরের উপরে বয়স না হয় বা 18 বছর সমান সমান না হয়, তাহলে সে কি
এনআইটিতে এনআইটির জন্য অ্যাপ্লাই করতে পারবে না। এরকম অনেক লজিক আমরা দাঁড় করাইতে পারি। তো আমরা শুধু একটা লজিক দাঁড় করাইছি, সেটা হচ্ছে ওই যে আপনার সাবজেক্টের একটা লজিক দাঁড় করাইছি, যে পাঁচটা সাবজেক্টে এই মার্ক পেলে সে পাস করবে, না হলে না। এইরকম লজিক আপনারা শুধু যে সাবজেক্টে না, এটা যে কোনো ইসে করতে পারবেন, বয়সের ক্ষেত্রে করতে পারবেন, মোবাইল নাম্বার ভেরিফিকেশন করতে পারবেন। যে ফোন নাম্বার যদি 14 ডিজিট না হয় তাহলে সেটা ফোন নাম্বার না, সেটা হচ্ছে প্লেন টেক্সট, প্লেন নাম্বার বা যে কোনো হিসাবে আপনি আখ্যায়িত করতে পারবেন। এই ধরনের ভ্যালিডেশন আমরা করব যখন আমরা হচ্ছে ইমেইল ভ্যালিডেশন করব, ফর্ম ভ্যালিডেশন করব, তখন আমাদের এই জিনিসগুলো কাজে লাগবে। আর এটা আমরা করতেছি কি দিয়ে? ইফ লজিক দিয়ে আর পিএইচপি অপারেটর দিয়ে। এগুলো সব হচ্ছে অপারেটর। তো চলেন এরপরে কি আছে আমরা একটু। স্যার এগুলো কি আউটার ফ্রেমে করা যাবে না? মানে স্যার টোটালি সফটওয়্যারের ভিতরে ঢুকে তারপর করতে হচ্ছে এখন যেটা করতেছে। দেখি স্যার মানে আউটে আনা যাবে না? মানে আমরা ব্রাউজারে করলাম তারপর সে সেই ডাটা থেকে বললো এটা পাস না ফেল। হ্যাঁ, এটা তো আপনি ফর্ম যখন ডিসপ্লে করবেন তখন এখানে ফর্ম আসবে, ফর্মে ডাটা দিলে রেজাল্ট আসবে, বুঝেন না? এটা তো প্র্যাকটিস করতেছে আমরা। এরকম মনে করেন ফিল্ড থাকবে পাঁচটা, ফর্মের ফিল্ড, যে ফিল্ডে মার্ক বসাবে 33, 34, 33, এরকম মার্কস সে কত পেয়েছে দিয়ে দিয়ে দেখে, তাহলে সে পাশ করবে, না হলে এটা ভ্যালিডেশন। হ্যাঁ, এটা তো সবসময় এইভাবে করতে হবে তা না, আমরা তো এই যে একটু পরেই যাব ভ্যালিডেশনে যাব, মানে ফ্রন্ট এন্ড চেহারা দেখবেন আপনারা। হ্যাঁ, এই লজিকটাই আমরা ফ্রন্ট এন্ডে নিয়ে যাব, একটু ধৈর্য ধরেন। তার আগে কিছু জিনিস আছে, এগুলো না দেখাই গেলে সমস্যা আছে। আমরা হচ্ছে ইকুয়াল, আইডেন্টিক্যাল, নট ইকুয়াল এই সব দেখা হয়ে গেছে আমাদের। গ্রেটার দ্যান লেস দ্যান মনে হয় দেখা হয়েছে কি? গ্রেটার দ্যান লেস দ্যান, ও এটাই তো গ্রেটার দ্যান লেস দ্যান, এই যে যেটা আমরা ইয়ে করতেছি এটা হচ্ছে গ্রেটার দ্যান, আর এর এই পাশে এটা হচ্ছে, এটা দিলে লেস দ্যান, ঠিক আছে? আর এটা হচ্ছে লেস দ্যান আর গ্রেটার দ্যান বোথ, মানে গ্রেটার দ্যান আর ইকুয়াল, বড় হতে হবে না হলে সমান সমান হতে হবে, হয় তোমার 18 বছর বয়স হতে হবে না হলে 19 বছর হতে হবে, হয় তোমাকে 33 পেতে হবে না হলে 34 পেতে, 34 পেলেও তুমি পাস। এরপর আছে ইনক্রিমেন্ট, আমরা একটু ইনক্রিমেন্ট দেখবো। পিএসপির কিছু ইনক্রিমেন্ট আছে যেটা আমরা যখন লুপ ইউজ করব তখন আমাদের কাজে লাগবে। যে ইনক্রিমেন্ট গুলো আপনাদের মনে আছে কি জানি না, আমরা হচ্ছে ইসে দেখছিলাম, আপনাদের হচ্ছে জাভাস্ক্রিপ্টে দেখছিলাম, তখন আমি একটা কথা বলছিলাম যে সবকিছু আমরা আবার পাচ্ছি, কোথায় পাচ্ছি? পিএসপিতে পাচ্ছি। চলেন ইনক্রিমেন্ট গুলো একটু দেখি। ইনক্রিমেন্ট আছে, প্রি ইনক্রিমেন্ট আছে, পোস্ট ইনক্রিমেন্ট আছে, কি স্ক্রিন দেখতে পাচ্ছেন আমার? সবচেয়ে ইউজেবল কমন অপারেটর গুলো অলরেডি দেখাই দিছি, যদি আনকমন কোন অপারেটর পেয়ে যান বা লজিক করতে হয় তখন এখান থেকে এই যে এই অপারেটরে গেলে পাবেন, এগুলো সব দেখা দিয়েছি। প্লাস মাইনাস, যোগ করলে যোগ, সমান সমান, গ্রেটার দ্যান লেস দ্যান, যে নট ইকুয়াল, আইডেন্টিক্যাল, এগুলো কিন্তু এক্সাম্পল সহ দেখা দিয়েছি। এখন এই যে প্রি ইনক্রিমেন্ট আর পোস্ট ইনক্রিমেন্ট,
প্রি ডিক্রিমেন্ট আর পোস্ট ডিক্রিমেন্ট, এটা এটা করলে এটাও হয়ে যাবে, এটা হচ্ছে বিপরীত, এটা হচ্ছে ইয়ে। চলেন আমরা হচ্ছে পোস্ট ইনক্রিমেন্টটা দেখি, এটা এক্সাম্পল দেখলে আপনারা ধারণা পেয়ে যাবেন। আর আমাদের গ্যাপের ক্লাসটা কত নম্বর ক্লাসে ছিল? হ্যাঁ গ্যাপ ইনস্টলেশনের ক্লাসটা কি সরি কি কনফিগারেশন ইনভাইট করা নাম আর কোন ইউজ হয়েছিল গ্যাপ তো ইনস্টল না কি না হয়তো মনে নাই, একটু সার্চ করেন। টাইটেল দেওয়া আছে তো, কোনটা কি ক্লাস এটা পুরো দেওয়া আছে, ডেসক্রিপশন একটু দেখে দেখে রান করেন। দেখেন এটা হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট, পরে বাড়বে, আর আরেকটা ছিল হচ্ছে প্রি ইনক্রিমেন্ট। এই যে এগুলো লজিকে গেলে তখন বুঝবেন, এখন মাথার মধ্যে ঢুকবে না। পোস্ট ইনক্রিমেন্ট এই যে প্রি ইনক্রিমেন্ট, 10 ভ্যালু আছে 11 বাড়তেছে, আর এটা পোস্ট ইনক্রিমেন্ট, প্লাস প্লাস গুলো কিন্তু সামনে, যার কারণে এটা বাড়বে না। আচ্ছা এইটা এইভাবে বুঝবেন না, দাঁড়ান না, এই অপারেটর কিন্তু অলরেডি ইউজ করছে। এই দেখেন বলেন তো এই অ্যান্ড অপারেটরটা কোথায় ইউজ করছে? এই দেখেন, এই দেখেন অ্যান্ড অপারেটর দেখছেন, আরো ব্যবহার পাবেন, আরো যখন ভ্যালিডেশনে যায় দাঁড়ান ফর্মে যায় তখন আরো পাবেন। এই যে প্রি ইনক্রিমেন্ট আর পোস্ট ইনক্রিমেন্ট, এটা লুপে গেলে বুঝবেন, লুপে আসতেছে, দাঁড়ান এই যে পিএইচপি এলজিফ স্টেটমেন্ট। হ্যাঁ বুঝে নাই কি বললেন, লুপে যখন আসি তখন দেখেন লুপ কি, লুপ হচ্ছে, লুপ হচ্ছে শুধু যেটা ঘুরে একই জিনিস বারবার করা, এই নিয়ে তো অনেক আলোচনা হয়েছে। আপনি এখন এসে যদি বলেন স্যার লুপ কি, তাহলে হবে কেমনে? জাভাস্ক্রিপ্টের ক্লাস করেন না? লুপ হচ্ছে একই কার্যক্রম বারবার ঘটবে, বারবার ঘটবে। আপনি মোটরসাইকেলের বাইকের চাবি দিবেন, প্রতিদিন স্টার্ট নিবে, একইভাবে স্টার্ট নিবে, আপনি দিলেও নিবে, আপনার বাবা দিলেও নিবে, আপনার চাচা দিলেও নিবে, আপনার খালু দিলেও নিবে, এটা হচ্ছে লুপ। বুঝতে পারছেন? আপনার হাতের মোবাইলটা আপনি ডায়াল, কল বাটনে ডায়াল করলেও কল যাবে, আপনার ছোট ভাই করলেও কল যাবে, আপনার বড় ভাই করলেও কল যাবে, যেই যাক ওই যে একটা সেটিং ফাংশন, একই কাজ বারে বারে ঘটবে, ব্যক্তি যে হোক। ঠিক চায়ের দোকানে চা বানানোর মতো, মামা যে চা দেন বললেই সে একই প্রসেসে আপনাকে চা বানায় দিবে, আপনি যে বললেও দিবে, লিমন যে বললেও দিবে, সাইফুদ্দিন যে বললেও দিবে, বাপ্পি যে বললেও দিবে, মেহেদি যে বললেও দিবে। এই যে সেটিং জিনিস, প্রি সেটিং এবং একই জিনিস বারবার ঘটবে, এটাই হচ্ছে লুপ। বুঝতে পারছেন আলামিন? আচ্ছা দেখেন, এটা কিন্তু আপনাদের অলরেডি হয়ে গেছে যে ইফ কন্ডিশন, এটা কোথায় হয়েছে বলেন তো? যখন অপারেটর ইউজ করছি আমি তখনই কিন্তু এটা আপনাদের দেখাই দিয়েছি। ইফ এটা হচ্ছে সিনট্যাক্স, মানে স্ট্রাকচার, কিভাবে কোড করবেন, এটা আমি নিয়ে যাই তাহলে বুঝবেন। এ দেখেন যে লজিকটা আমরা দাঁড় করাইছি তার সূত্র হচ্ছে এটা, যে স্টেটমেন্টটা সাজাইছি দেখেন, ইফ এই যে ইফ, তারপরে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে বলতেছে কন্ডিশন, মানে শর্ত, আপনি যে কাজ কি কি করতে চাচ্ছেন সেই লজিকের শর্ত। আমার শর্ত ছিল কি, ম্যাথের মার্ক আর পাশ মার্ক, তারপরে বাংলার মার্ক আর পাশ মার্ক হয় সমান সমান হতে হবে, না হলে বেশি হতে হবে, হয় সমান সমান হতে হবে, না হলে বেশি হতে হবে, তাহলে সে পাশ করবে। এটা তাহলে এই সিনট্যাক্সটা, গঠনটা আপনাদের মনে রাখতে হবে। আমাদের হচ্ছে ইংরেজি দ্বিতীয় পত্রের সিনট্যাক্স ছিল না গ্রামারের, এটা হচ্ছে একটা সিনট্যাক্স। ইফ দিয়ে কন্ডিশন, কন্ডিশনের পরে কি বলতেছে, কোড টু বি এক্সিকিউটেড ইফ কন্ডিশন ইজ ট্রু, যদি কন্ডিশন সত্য হয় তাহলে আপনার এই কোডটা জেনারেট হবে। কোনটা জেনারেট হবে? এই যে ইকো কনগ্রাচুলেশন ইউ আর পাসড, বুঝতেছেন? এই স্ট্রাকচারের সাথে কিন্তু আমি মিলাই দিচ্ছি, এই কাজটা আগে করে আসছে আপনাদের, এখন শুধু জাস্ট ফ্রেমটা মিলাই দিচ্ছি আমি।
তারপরে বলতেছে ইলস কোড টু বি এক্সিকিউটেড ইফ কন্ডিশন ইজ ফলস, বলতেছে যে ইলস এ যে তথ্যটা আপনি দিতে চাচ্ছেন, যে স্ক্রিপ্টটা দিতে চাচ্ছেন সেটা কখন আসবে, যখন আপনার কন্ডিশন ফলস করবে, ভুল হবে তখন। তাহলে আমাদের যখন পাস মার্ক 35-এর নিচে চলে আসতেছে, কারো যদি মনে করেন যে 30 দিলাম, একজন আইসিটিতে 30 পেল, তাহলে আমরা কিন্তু এই লজিকের সিনট্যাক্স অনুযায়ী আমরা ফেল করব, অর্থাৎ আমাদের রেজাল্ট আসবে ফেল, যদি আমাদের লজিক ঠিক থাকে। দেখেন, সরি ইউ আর ফেল, আর এটা যে আমি পরে কি কোডটুকু লিখছি তাই অটোমেটিক জেনারেট হয়ে গেছে, এটা উঠাই দিলে চলে যাবে। বুঝতে পারছেন আমার কথা? এই সিনট্যাক্সটা আগেই দেখানো হয়ে গেছে আপনাদের, এরকম লজিক কিন্তু আমরা সাজাবো যখন ভ্যালিডেশনে যাব, পিএইচপি দিয়ে ডাটা ইনসার্ট করাবো, এডিট করাবো, আপডেট করাবো, ডিলিট করাবো, এই ক্ষুদ্র ক্ষুদ্র ছোট্ট ছোট্ট জিনিসগুলো কাজে লাগবে। এখন মনে হচ্ছে যে কি করতেছি, কোনো ট্র্যাকিং নাই, কোনো লিস্ট নাই, মানে কেমন একটু আনকোড়া আনকোড়া লাগতেছে, এলোমেলো আর কি স্যার। এখন এলোমেলো লাগবে, এই এলোমেলো আরো গুছাই দিব যখন আমরা ইসে চলে যাব, যখন আমরা ওই যে সাইফুদ্দিন যেটা বললো ফ্রন্ট এন্ডের কাজে চলে যাব, তখন হচ্ছে আমরা এটার কাজ বুঝবো, যে এটা আসলে আমরা তখন কেন ছোট ছোট করে আমরা শিখছিলাম। ঠিক আছে, আর আমরা যখন কাজ করব তখন আমাদের এই জায়গায় আরেকটা সিনট্যাক্স আসবে, আরেকটা সিনট্যাক্স আসবে, গঠনটা আমি দেখাই দিচ্ছি, এই যে এরকম একটা গঠন আসবে, মানে আরেকটা কন্ডিশন যুক্ত হবে, সেই কন্ডিশনের নাম হচ্ছে এলজিফ। এই যে ইফ কন্ডিশন কোড টু বি এক্সিকিউটেড ইফ দিস কন্ডিশন ইজ ট্রু, এটার সাথে তো এটা মিল আছে, শুধু একটা কন্ডিশন যোগ হবে সেটা হচ্ছে এলজিফ। এটা হচ্ছে আপনার লজিকের উপর ডিপেন্ড করে, এমন কিছু লজিক আছে দেখা যাচ্ছে যে আপনি, আচ্ছা এটার একটা এক্সাম্পল দেখাই দিই, না হলে এইভাবে মনে রাখতে পারবেন না আপনারা, এটার একটা এক্সাম্পল দেখাই দিই, এটার এক্সাম্পল যদি দেখাতে হয় তাহলে মনে করেন আমরা কি দিয়ে দেখাতে পারি, আমরা দিতে পারি হচ্ছে আমরা একটা ডে নাইটের একটা এক্সাম্পল দিতে পারি, যে একটা টাইম ইয়ে করে দিতে পারি, যে এই টাইমের মধ্যে হলে তুমি এই কয়টা দেখাবো আর এই কয়টার মধ্যে হলে গুড আফটারনুন বা গুড মর্নিং, এই টাইপের একটা টাইমিং কন্ডিশন সিলেক্ট করি আমরা। চলো তাহলে পিএসপি নিয়ে আবার, যে পিএসপি ওপেন পিএসপি ক্লোজ, তাহলে আমাদের একটা ভেরিয়েবল নিতে হবে, ভেরিয়েবল নিয়ে ভ্যালুটা ইয়ে করতে হবে, একটা ভেরিয়েবল নিলাম হচ্ছে টাইমের জন্য নিলাম টি, এখানে একটা ডেট ফাংশন আছে, এই ডেটের একটা ইয়ে নিয়ে নিলাম, ফরম্যাট নিয়ে নিলাম, যে আমরা শুধু আওয়ারটা দিয়ে লজিকটা দাঁড় করাবো, আওয়ার অর্থাৎ ঘন্টা, ঘন্টার সিনট্যাক্স হচ্ছে এইস। ঠিক আছে, এটা ডেট ফাংশন দিয়ে একটা ভেরিয়েবল নিলাম, মানে ডলার টি দিয়ে একটা ভেরিয়েবল নিলাম, তার ভ্যালু দিলাম ডেট ফাংশন। এখানে আমরা একটা জিনিস করব, সেটা হচ্ছে যে টাইম আমরা ইয়ে করব, যে যখন 10টা বাজবে যখন লজিকটা হবে এরকম, ইফ ইফের পরে কন্ডিশন, আমরা কোনটা করতেছি বলুন তো, যে এই স্ট্রাকচারটা করতেছি, এই সিনট্যাক্সটা, এটা এটা তো অলরেডি এক্সাম্পল সহ বোঝানো হয়ে গেছে, এটার এক্সাম্পল দেওয়া হয়নি তাই দিচ্ছি, এটা হচ্ছে ইফ ডলার টি
এই ভেরিয়েবলটা যদি আমার 10টার নিচেই থাকে, দশের নিচেই থাকে, তাহলে আমাকে ইকো দিবে, অর্থাৎ রেজাল্ট দিবে হ্যাভ এ গুড মর্নিং। গুড মর্নিং আর আর যদি এখন আমরা দেবো যে এই কন্ডিশনটা এলজি এলজিবির মধ্যে কন্ডিশন দিব ডলার টি যখন, অর্থাৎ টাইম যখন ২০টার নিচে থাকবে, অর্থাৎ ২০টা মানে কি রাত ৮টা, যখন ২০টার নিচে থাকবে ৮টাতে দিক থেকে হিসেব করি ১০ ১১ ১২ একটা দুটো তিনটে চারটে এই ১২টার পরে যদি দিক থেকে ২০ ধরি তাহলে ৩টা বাজবে। হিসাব করেন তো ১২টার পরে ১৩ ১টা ১৪ ২টা স্যার ৮টাই ৮টা স্যার ২০ কত আসে হিসাব করেন তো ২০ ৮টা আসে স্যার ২০ ৮টা আসে আর এদিক থেকে এম থেকে ধরলে অপোজিট থেকে স্যার অপোজিট থেকে স্যার একটা ঘন্টা বাকি থাকে আচ্ছা এটা আমরা গুড ডে দিব যেহেতু এটা মর্নিং দিলাম এটা দিয়ে দিব গুড ডে গুড নাইট বলা যায় ৮টা বেজে গেলে গুড ডে এটা হচ্ছে টাইমের উপর ভেরিফাই করবে এখন আমাদের লোকাল টাইম হচ্ছে ২:৪৫ এটা ধরবে জিএমটি ওই যে ইউএসএর ইউকের ওই টাইমটা হ্যাভ এ গুড ডে আর এইটা হচ্ছে লাস্ট যখন এই দুটো কন্ডিশনের একটাও কাজ না করবে তখন এই বেচারা কাজ করবে ইকো হ্যাভ এ গুড নাইট। ওকে এখন এই কন্ডিশনের সিনট্যাক্সে চলে আসেন, এই সিনট্যাক্স অনুযায়ী আমরা সাজাতে পারলাম কি না। সিনট্যাক্সে বলতেছে কোড টু বি এক্সিকিউটেড ইফ দিস কন্ডিশন ইজ ট্রু, এটার সাথে আমরা সবাই পরিচিত। আমাদের আননোন শুধু একটা কন্ডিশন আসছে এটা, এটা কখন কাজ করবে বলতেছে এলজ কন্ডিশন কোড টু বি এক্সিকিউটেড ইফ ফার্স্ট কন্ডিশন ইজ ফলস এন্ড দিস কন্ডিশন ইজ ট্রু, বলতেছে যদি প্রথমটা ফল করে তারপরে কোনটা কাজ করবে এইটা। আর যখন উপরের বলতেছে কোড টু বি এক্স ইফ অল কন্ডিশন আর ফলস,
নিষেধটা কখন কাজ করবে? যখন অল কন্ডিশনার ফলস কাজ হবে তখন, অর্থাৎ যখন রাত হবে তখন সে, তখন এই দুটোর একটা আমাদের কাজ করবে না, কারণ একটা দিছে মর্নিং একটা দিছে ডে। রাতের কিন্তু কোনো টাইম ফিক্সড করে দি নাই, তার মানে 10টার নিচে এবং 20টার নিচেই থাক এই টাইমটা বাদে যখন টাইম হবে 24 ঘন্টার। এই টাইম আমরা যে ফ্রেমিং করে দিছি কন্ডিশন এর বাইরেও তো টাইম আছে, সেই টাইমটাতে বলবে হ্যাভ এ গুড নাইট। তাহলে আমি কন্ডিশনের স্ট্রাকচারটা মুছে দিচ্ছি, কারণ এটা আবার ওই কোডের মধ্যে চলে আসবে। এই যে উঠে দিলাম, দিয়ে সেভ দিলাম। এখন আমাদের লোকাল টাইম অনুযায়ী এখানে আসার কথা গুড ডে, অর্থাৎ এইটা কাজ করার কথা। এই কিন্তু আমার পিসি টাইম কাউন্ট করবে, এটা কিন্তু পিএসপি, এই টাইম ধরবে ও। কিন্তু বাইরের কান্ট্রিতে তো ইয়ে হয়, আমরা তো একটা দুটা তিনটে বলি, ওরা কিন্তু 21 22 23 বলে, মানে 12 13 14 15 16 17 18 19 20 21 এইভাবে কাউন্ট করে, ঠিক আছে? তো এখন আমাদের পিসির টাইম এবং লোকাল টাইম হিসাবে এই পিএসপির ফাংশন আমাদের লোকাল টাইমটাই ধরবে, যে আওয়ার দিয়ে দিছি ডেট ফাংশনের মধ্যে। সে অনুযায়ী আমাদের এখানে রেজাল্ট আসার কথা হ্যাভ এ গুড ডে। চলেন এটা কাজ করে কিনা দেখি। ইয়েস, হ্যাভ এ গুড মর্নিং, গুড মর্নিং বলতেছে, কয়টা বাজে? ১২টা ২৯ গুড মর্নিং বলবে কেন? আচ্ছা দেখি, আমরা যে টাইম ফিক্স করছি সে অনুযায়ী সে বলতেছে যে এখন মর্নিং, তাহলে এটা কি রাত ১০টার নিচে আছি আমরা? রাত ১০টার নিচে থাকলে হচ্ছে গুড মর্নিং, আর যদি 10টার উপরে থাকি তাহলে গুড মর্নিং। কিন্তু গুড ডেটা কখন শো করাতে হবে দেখি। আচ্ছা এখানে সার্ভার অনুযায়ী একটা টাইম ধরতেছে ইউকে টাইম, এটা একটু বের করতে হবে, এখানে আর একটা ফাংশন লাগবে। এই যে এই এক্সাম্পলটাই করতেছি আমরা, হ্যাভ এ গুড ডে দ্য সার্ভার অফ দ্য ইজ 10, এই মেসেজটা শো করাইতে হবে ইকো দিয়ে। এটা নিয়ে গেলাম আমি এখান থেকে, এটা জাস্ট একটা ইকো শো করবে যে আপনার লোকাল আসলে সার্ভারে টাইম কত ধরতেছে সে, এবং এন্ড উইল গিভ দ্য ফলোয়িং মেসেজ, এবং এই কত টাইমটা ধরলো সার্ভারে সেটার উপরে ডিপেন্ড করেই এই টাইমটা শো করবে। তাহলে চলেন আমরা একটু ইয়ে করে দিই, হ্যাভ এ গুড মর্নিং, দ্য আওয়ার অফ দ্য সার্ভার ইজ 9। এই দেখেন, যদি সকাল ৯টা ধরে এবং আমাদের বলা আছে যে 10টার নিচেই থাকলে হ্যাভ এ গুড মর্নিং, এবার আমাদের কন্ডিশন ওয়ার্কিং পারফেক্টলি। এটা আবার চেঞ্জ হয় সময় যখন 10টা ১১টার দিকে আবার ট্রাই করে দেখবেন, 2-1 ঘন্টা পরে এই সার্ভার তখন আবার অন্য টাইম ধরবে। ওহো, আমরা তো লোকাল সার্ভারে আছে এই জন্যই তো বলি যে ফিক্সড হয়ে আছে কেন। এই দেখেন, এখানে প্র্যাকটিস করে দেখেন চেঞ্জ হচ্ছে,
লোকাল সার্ভারে চেঞ্জ হবে না। এই দেখেন এখানে কিন্তু বলতেছে 10টা, আবার রান করলাম, এখন আবার বলতেছে 8টা, গুড মর্নিং, আবার রান করলাম, মানে এটা ভেরিয়েবল তো চেঞ্জ হচ্ছে। আমাদের তো সার্ভার না, এই জন্য আমরা একটা, এই দেখেন এখন আবার 10টা হয়ে গেছে, খেয়াল করছেন, এবং ডে হয়ে গেছে, হ্যাভ এ গুড ডে। এই হচ্ছে লাস্ট একটা স্ট্রাকচারের জন্য আমি কন্ডিশনটা দেখালাম, সেটা হচ্ছে যে অতিরিক্ত একটা কন্ডিশন, যখন এই দুটো শর্ত দিয়ে আমরা ইয়ে না করাতে পারবো, তখন আমরা এই ধরনের লজিক দাঁড় করাবো। তৃতীয় লজিকটা আমাদের কখন লাগবে বুঝছেন? সাপোজ হচ্ছে আমরা বলতেছি যে 18 বছর বয়স হলে তাকে আমরা ভোটার হতে দিব, 18 বছর বয়স হলে, আর যদি 18 বছর বয়স না হয় তাহলে সে ভোটার হতে পারবে না। যদি দিই এবং এই যে 18 বছরের নিচে যাদের বয়স তাদের তো একটা কিছু বলতে হবে, তখন কিন্তু আপনার থার্ড কন্ডিশন লাগবে। এই থার্ড কন্ডিশনে আমরা বলে দিব যে ইওর এজ ইজ আন্ডার 18, তখন এই ধরনের তিনটা লজিক লাগবে। তবে ম্যাক্সিমাম আমরা ইফ, এলস ইফ আর এলস, এই তিনটা দিয়ে আমরা যে কোনো লজিক করতে পারবো। এরপরে হচ্ছে পিএসপি তে কিন্তু অ্যারে আছে এই যে। এরপর আমরা লুপে যাব, লুপ লুপটা একটু বুঝতে হবে। এখানে লুপ নিয়ে আপনাদের সাথে অনেক আলোচনা করছি, এক্সাম্পলও দিছি, সো এখানে অনেকটা ইজি হয়ে যাবে। এখানে আছে হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, ফর লুপ, ফর ইজ লুপ, ব্রেক অ্যান্ড কন্টিনিউ। এখানে সব বহুল ব্যবহৃত লুপ হচ্ছে ফর লুপ, সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, তারপরে হোয়াইল, ফর ইজ ব্যবহৃত হয়, এই দুটো লুপ সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, আর যেগুলো আছে এগুলোর ব্যবহার কম, তারপরেও আমরা দেখবো। চলেন তো আমরা যদি হোয়াইল লুপ দিয়ে শুরু করি, তার আগে লুপের একটু ইয়েটা ডেফিনিশনটা একটু অবশ্যই আমাদের রিড করা উচিত। দেখেন, অফটেন হোয়েন ইউ রাইট কোড ইউ ওয়ান্ট দ্য সেম ব্লক অফ কোড রান ওভার অ্যান্ড ওভার এগেন সার্টেন নাম্বার অফ টাইম, সো ইনস্টেড অফ অ্যাডিং সেভারাল অলমোস্ট ইকুয়াল কোড লাইন ইন এ স্কিপ উই ক্যান ইউজ লুপ। এটা এটা একটু ব্যাখ্যা করেন সাইফুদ্দিন। আমি যে এক্সাম্পলটা দিই সেটার সাথে এটা মিল আছে কিনা একটু পড়ে দেন, মানে একই কাজ বারে বারে করার জন্য সেই কাজের জন্য আলাদা আলাদা কোড না করে সে বলতেছে যে আপনারা লুপ ব্যবহার করে একটা কোডের মধ্যে সব করতে পারবেন। এটা একটু রিড করেন, একটু বাংলা করে দেন সাইফুদ্দিন। অফেন হোয়েন ইউ রাইট কোড ইউ ওয়ান্ট দা সেম ব্লক অফ কোড অফ রান টু রান ওভার এন্ড ওভার এগেইন, মানে আমি যদি একটা কোড লিখি এবং সেই কোডটা যদি আমি ঠিক সেম ব্লক মানে একই কাজের জন্য বারবার রান করাই তো এই জন্য আমরা বারবার একটা কোড রিপিট না করে বরং আমরা লুপ ব্যবহার করতে পারি, যাতে লুপের মাধ্যমে যে পর্যন্ত আমরা শর্ত দিলাম না হচ্ছে সে পর্যন্ত সেটা প্রোগ্রামটা রান করতেই থাকবে, একই প্রোগ্রাম রান করতে থাকবে। হ্যাঁ গুড, তাহলে বুঝেছেন আমি যে কথাটা একটু আগে আলামিন বলছিল আমি সহজ করে বুঝাই দিলাম, সেই একই কথা কিন্তু এখানেও বলা হচ্ছে লুপের ব্যবহারটা কি আসলে। এই জন্যই পিএসপিটা সবাই ব্যবহার করে, এই জন্যই যে আমি মনে করেন 100 জনের রেজিস্ট্রেশন করাবো, তো 100 জনের জন্য কি আমি 100টা ফর্ম বানাবো না, আমি একটা ফর্ম দিয়ে 100 জনের রেজিস্ট্রেশন করাবো। এটা হচ্ছে লুপের কারিশমা।
তারপরে যে যে টাইপ লুপের যে টাইপ গুলো আছে এই টাইপ গুলো একটু আলোচনা ইয়ে করেন সাইফুদ্দিন, এগুলো একটু রিড করে দেন, হোয়াইল ডু হোয়াইল ফর আর ফর ইজ, আমি আরো ব্যাখ্যা করে দিচ্ছি, আপনি জাস্ট একটু রিড করে দেন। হোয়াইল লুপটা হচ্ছে লুপস থ্রু এ ব্লক অফ কোডস অ্যাজ লং অ্যাজ স্পেসিফাইড কন্ডিশন ইজ ট্রু। হোয়াইল লুপটা হচ্ছে যে পর্যন্ত আমার কন্ডিশনটা, যে কন্ডিশনটা আমি স্পেসিফিকলি দিয়ে দিব সে কন্ডিশনটা যে পর্যন্ত সত্য হবে সে পর্যন্ত সেটা চলতে থাকবে, এটা হচ্ছে হোয়াইল লুপ। ডু হোয়াইল লুপ লুপস থ্রু এ ব্লক ওয়ান্স অ্যান্ড দেন রিপিটস। ডু হোয়াইল লুপটাও ঠিক অনেকটা একই রকম, যতক্ষণ পর্যন্ত আমি আমি একটা কোড দিয়ে রাখছি এবং যতক্ষণ পর্যন্ত সেই শর্তটা ফিল আপ না হচ্ছে, সেই কন্ডিশনটা ট্রু না হচ্ছে, সে পর্যন্ত সেটা চলতে থাকবে। ফর লুপ, ফর লুপ হচ্ছে ব্লক অফ কোড এ স্পেসিফাইড নাম্বার অফ টাইমস। ফর লুপের ক্ষেত্রে একটা সময় উল্লেখ থাকে যে এই সময় পর্যন্ত চলবে, কিংবা কয়েকটা বার উল্লেখ থাকে, 100 বার 200 বার যেরকম হয়। আর ফর ইচ এই লুপের ক্ষেত্রে এটাও অনেকটা লুপটার সারাংশটা বুঝলেই কোন লুপের কি কাজ সেটা তো আমি এখন দেখাই দিচ্ছি, তখন বুঝতে পারবো। অ্যারে হচ্ছে সারি, মাল্টি ডাটা শো করাইতে হলে আপনি একটা, এখন একটা গাড়ি না, আপনি একটা গাড়ির 20টা মডেল শো করে দিতে চাচ্ছেন, তখন কার নামে একটা অ্যারে ডিক্লেয়ার করতে হবে, তার মধ্যে গাড়ির মডেলগুলো থাকবে। মাল্টি ডাটা স্যার, মাল্টি ভ্যালু যদি আপনি শো করাতে চান বা মাল্টি ভ্যালু ইনপুট করাতে চান তখন অ্যারে লাগবে। ফর্ম ভ্যালিডেশনের সময় আমরা অ্যারে পাবো প্রজেক্টে, এখন না বুঝলেও অ্যারে কি একটু ধারণা রাখেন। অ্যারে হচ্ছে সারি, মাল্টি ডাটা ইনপুট বা মাল্টি ডাটা রিলেটেড যে কোনো কাজ, শো করানো, এডিট করানো, আপডেট করানো, ডিলিট করানো, যে কোনো কাজে আপনার অ্যারে লাগবে। চলুন আমরা একটু হোয়াইল লুপে যাই। হোয়াইল লুপ কি বলতেছে দেখেন, দ্য হোয়াইল লুপ থ্রু এ ব্লক অফ কোড অ্যাজ লং অ্যাজ দ্য স্পেসিফিক কন্ডিশন ইজ ট্রু। While condition is true, code to be executed. চলেন এটা একটু আমরা রান করি। কন্ডিশন আর লজিক যদি মাথার মধ্যে নিতে পারেন তাহলে পিএসপি সবচেয়ে মজার জিনিস, আর যদি এগুলো মাথার মধ্যে না ঢোকে তাহলে দেরি হবে বুঝতে। এই যে ওপেন হয়েছে দেখেন, এখানে আমি একটু বুঝাই তারপরে আমি প্র্যাকটিক্যাল একটা করে দিচ্ছি আপনাদের। এখানে একটা জিনিস খেয়াল করেন, হোয়াইল কন্ডিশন আগে একটা ভেরিয়েবলের কিন্তু ভ্যালু দিয়ে আসছি আমরা, সেটা হচ্ছে কি এক, এক্স এর ভ্যালু দিয়ে আসছি এক, এবং কন্ডিশনে এসে বলতেছি হোয়াইল যখন ডলার এক্স ওই যে 5 এর সমান সমান বা 5 এর নিচে, 5 এর সমান সমান বা 5 এর নিচে যখন চলে আসবে তখন কি হবে, ইকো দ্য নাম্বার ইজ ডলার এক্স, বিআরটা দেওয়া হয়েছে যাতে নাম্বারটা পরপর আসে, কি বলা হচ্ছে ইনক্রিমেন্ট দেওয়া হয়েছে এখানে পোস্ট ইনক্রিমেন্ট, অর্থাৎ 1 থেকে 5 পর্যন্ত এই লুপটা ঘুরবে 5 বার। এটা এক্সাম্পলে চলে যায় ওইভাবে বুঝবেন না।
এখানে লুপের জন্য আমরা একটা আলাদা ইয়ে নেই, ফাইল নেই, নিউ ফাইল আলাদা আলাদা করেন তাহলে সুবিধা হবে। লুপ ডট পিএইচপি, আচ্ছা এখন হচ্ছে আমরা লজিকটা সাজাবো, তার আগে পিএইচপি ওপেন, পিএইচপি ক্লোজ। এখানে খণ্ড খণ্ড ভাবে যা দেখতেছেন প্রত্যেকটা জিনিস আমরা প্রজেক্টের মধ্যে পাবো, আবার এমনি যে ভ্যালিডেশন প্র্যাকটিস করবো ওখানেও পাবো। আমি তখন স্মরণ করাই দেবো আপনাদের। হোয়াইল লুপে একটা ভ্যালু ধরতে হবে, একটা ভেরিয়েবল, সাপোজ এটাকে ধরলাম ডলার এক্স, এর ভ্যালু দিলাম ওয়ান। ওয়ান দেওয়ার পরে এবার আমি কন্ডিশনে চলে আসলাম, বলছি হোয়াইল ডলার এক্সটা আমি এই একই ঘটনাটা আমার পাঁচ বের ঘটায় দেব, একই কাজ। তাহলে হোয়াইল কন্ডিশন ডলার এক্সটা বলে দিচ্ছি যে ফাইভ, এরকম থাকলে এই সাইনে কি বলতেছে এই লজিকে বলতে পারবেন? কতবার ঘুরবে লুপটা দেখেন, ইকো স্যার পাঁচবার যে পড়, চারবার পাঁচ, যেহেতু স্যার পাঁচের ছোট হতে হবে চারবার করবে স্যার, চারবার করবে না নাকি স্যার শূন্য থেকে কাউন্ট করে এটা অ্যারে শূন্য থেকে কাউন্ট করে, এটা শূন্য থেকে না, এটা ওয়ান থেকে এক থেকেই করবে। ইউ আর পাস সাকসেসফুলি। এইভাবে যদি পাঁচ জন না, আমি চাচ্ছি যে দশ জনের রেজাল্ট বের করতে, ঠিক আছে, মানে যতগুলো স্টুডেন্ট আপনার পাস করবে সবার স্টুডেন্টের একই মেসেজ দিবে, একই মেসেজ দিবে। তার জন্য আমি সেট করতেছি যে দশটা দিলাম, যে আমি একটা লিমিট করে দিলাম যে দশটা সেট করে দিলাম, যে দশ বার হচ্ছে সে বলে দিবে যে ইউ আর পাস সাকসেসফুলি। দশ জন পরীক্ষার্থীর জন্য যারা পাস করবে এরকম। তাহলে এখানে ইকোর মধ্যে যদি আমি বলে দিই, আচ্ছা এটা না, আমি যদি বলে দিই সিরিয়াল নাম্বার, মিস্টার এ মিস্টার রহিম দিয়ে দিই, ইওর সিরিয়াল নাম্বার ইজ, ইওর সিরিয়াল নাম্বার ইজ ওয়ান, এক থেকে না সরি ওয়ান দিব না, ডলার এক্স দিব। মিস্টার রহিম ইওর সিরিয়াল নাম্বার নম্বর ইজ ডলার এক্স, বলতে ডলার এক্সে আমার ভ্যালু নিয়ে আসবে ওই যে এই দশ, এক থেকে শুরু করে দশ পর্যন্ত। তো এইভাবে
যত মিস্টার রহিম ডাটা এন্ট্রি করবে বা অ্যাকাউন্ট খুলবে বা রেজিস্ট্রেশন করবে তাদের জন্য একটা করে সিরিয়াল জেনারেট হয়, এক 10 জনের জন্য একটা সিরিয়াল জেনারেট হয়, সেটা 1 থেকে 10 পর্যন্ত। সেই লজিকটা দাঁড় করানো, মিস্টার রহিম ইউর ইউর টোকেন নাম্বার দিস নট সিরিয়াল, ইউর টোকেন নাম্বার, এই টোকেন নাম্বারটা কি জেনারেট করতেছে, পিএসপি জেনারেট করতেছে, কিভাবে ওই যে রেজিস্ট্রেশন করার পরে অটোমেটিক তার সাথে তৈরি হচ্ছে। আর এটার জন্য ওই যে সেই ইনক্রিমেন্ট পোস্ট ইনক্রিমেন্ট এই ইনক্রিমেন্ট দিয়ে দিতে হবে, যে ডলার এক্স বাড়তে থাকবে সিরিয়াল অনুযায়ী প্লাস 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 হতে থাকবে, কোন পর্যন্ত 10-এর নিচে পর্যন্ত। তার মানে এখানে আমরা পাবো 1 থেকে 9, সেভ দিলাম। এই লুপ যদি ভুল হয় তাহলে কিন্তু বিপদ, ঘুরতেই থাকবে ঘুরতেই থাকবে, যতক্ষণ আপনার পিসি হ্যাং হয়ে যাবে তাও এই লুপ ঘুরতে থাকবে। এই জন্য ভুল করা যাবে না, কেটে কাট কি করে দিতে হবে, লুপ যদি ভুল হয়ে যায় তাহলে কেটে দিতে হবে, লুপ ডট পিএইচপি। দেখেন মিস্টার রহিম ইউর টোকেন ইজ 1, মিস্টার রহিম ইউর টোকেন ইজ 2, মিস্টার রহিম ইউর টোকেন ইজ 3, মিস্টার রহিম ইউর টোকেন ইজ 4, বুঝতে পারছেন? এইভাবে 9 পর্যন্ত। এখন চিন্তা করতে পারলেন, বলেন যে স্যার 10-এ কি দোষ করলো, 10-ও তো একটা সিরিয়াল, তাকে তো একটা সিরিয়াল দিতে হবে। তখন একটু কষ্ট করে এখানে সমান সমান দিয়ে দেন, দিলে 1 থেকে 10 এবং 10-এর সমান সমান, দেখেন এখন 1 থেকে 10-ই চলে আসবে। এই যে এইভাবে টোকেন নাম্বার জেনারেট হবে অটোমেটিক, এটাই হচ্ছে লুপের কাজ। এখন আপনি এইভাবে যদি মনে করেন যে নট অনলি 10, আজকে 100 জনের টোকেন দিবেন তো 100 জনের সিরিয়াল জেনারেট করে দেবে পিএসপি। দেখেন দেখেন 100, তাহলে এই যদি আপনার একটা একটা করে রহিম করিম শফিক জব্বারের জন্য আলাদা আলাদা করে করা লাগতো তাহলে কি পরিমাণ কোড করা লাগতো আপনার, চিন্তা করেন। এটা হচ্ছে পিএসপির মজা। করেন এটা সবাই একটু করেন, ওই লোকটা ওয়াইলুপটা করে একটু দেখান। তাহলে আমরা এটাতে কি দেখলাম সাইফুদ্দিন, ডু হোয়াইল লুপ। হ্যাঁ, ডু হোয়াইল লুপে একটাই পার্থক্য হচ্ছে স্টেটমেন্টটা আগে কন্ডিশন পরে, আর হোয়াইল লুপের কন্ডিশন আগে স্টেটমেন্টটা পরে, এই হচ্ছে ডিফারেন্স। কতক্ষণ না কতবার পার্থক্য দুই লুপের মধ্যে, তাছাড়া কোনো পার্থক্য নেই। লুপটা যেন ভুল না হয় কোনো কারণে, তাহলে কিন্তু আপনার পিসি র্যাম জ্যাম না হওয়া পর্যন্ত লুপ ঘুরেই যাবে। লুপ খুব শক্তিশালী জিনিস। মাইনাস করবেন, মাইনাসের লজিক আছে কিনা দেখেন, প্র্যাকটিস করে না না মাইনাস হয় না। আচ্ছা আমরা হচ্ছে লজিক ঠিক মতো সাজানো আউটপুট দিতে বাধ্য পিএসপি। স্যার ইজ ওটা
স্টেটমেন্ট আর ইয়ে লজিক ঠিক ছিল না, ওই জন্য আপনার ভ্যালু আর ইয়ে লজিক। ঠিক আছে, এই একটু ব্রেকে যাই, আমরা অনেকক্ষণ ইয়ে করছি, পিএইচপি প্র্যাকটিস করছি, মাথা পুরো জ্যাম, আমরা একটু রিফ্রেশ হয়ে আসি। ব্রেকের পরে আমরা হচ্ছে ফর লুপটা করব, ফর লুপের পরে তারপরে করব ইমেইল ভ্যালিডেশন। আশা করি সবাই ফিরে আসবেন, গুরুত্বপূর্ণ জিনিস, পিএইচপির প্রত্যেকটা পার্টই গুরুত্বপূর্ণ, সবাই চলে আসবেন। মাথা একটু বেশি জ্যাম, একদম রিফ্রেশ হয়ে একটু, নাকি ফর লুপ, ফর লুপের সিনট্যাক্সটা দেখেন। ফর লুপের সিনট্যাক্স হচ্ছে প্যারামিটার কিন্তু তিনটা একসাথে, দেখেন কাউন্টার, ইনিট ইনিট কাউন্টার, টেস্ট কাউন্টার আর ইনক্রিমেন্ট কাউন্টার, তিনটা স্টেটমেন্ট একসাথে, অর্থাৎ কিসের মধ্যে, কন্ডিশনের মধ্যে। এই দেখেন ফর লুপটাই হচ্ছে সবচেয়ে বহুল ব্যবহৃত লুপ। একবারে নিয়ে আসলাম, দেখেন এই যে সিনট্যাক্স অনুযায়ী আমরা সিনট্যাক্সে কি দেখছিলাম, সবসময় যে কোনো জিনিসের একটু ইয়ে পড়বেন, ডেফিনেশন পড়বেন, তার সংজ্ঞা, তার গঠন, হ্যাঁ এগুলো পড়লে বুঝতে পারবেন যে আসলে জিনিসটার গঠনটা কেমন, এটা কিন্তু একটা আইডিয়া চলে আসবে। আর যখন আইডিয়া পেয়ে যাবেন তখন সেই জিনিসটা করতে কিন্তু আপনার সুবিধা হবে। যেমন আমরা কিন্তু আগে সিনট্যাক্সটা দেখে আসছি যে সিনট্যাক্সটা কেমন হবে, সিনট্যাক্সটা হবে তিনটা প্যারামিটার, কাউন্টার, টেস্ট, ইনিট কাউন্টার, টেস্ট কাউন্টার আর ইনক্রিমেন্ট কাউন্টার, তারপরে কোড টু বি এক্সিকিউটেড ফর ইস ইন্টিগ্রেশন ইন্টারেশন। এই দেখেন প্যারামিটার প্রথমটা হচ্ছে বলে দিচ্ছি কি, ডলার এক্স ভ্যালুর ভেরিয়েবলের ভ্যালু হচ্ছে জিরো, তারপর বলে দিচ্ছে যে এই ভ্যালুই দশের নিচেই কতবার, 10 বার অথবা মনে করেন 100 100 বার না, 10 বার। আচ্ছা এইগুলো যদি আবার রাখি ঝামেলা হবে, লুপ তো ক্লিয়ার করে নিচ্ছে, ওকে ফর লুপ। এই যে এটা বলে দিচ্ছি যে এই নাম্বারটা জেনারেট হবে 10 বার, অর্থাৎ জিরো থেকে, দেখেন এর আগে কিন্তু আমরা জিরো থেকে দিই নাই, আমরা 1 2 থেকে দিয়েছি, দেখেন এইটা জিরো থেকে হবে এবং 10 পর্যন্ত, কিন্তু এখানে যদি 0 থেকে 10 হয় তাহলে এটা গুনে দেখেন 11টা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11টা, খেয়াল করছেন এখানে কিন্তু 11 বার ইয়ে হয়েছে, জেনারেট হয়েছে। তো এখন যদি আপনি 1 থেকে দেন তখন হচ্ছে আপনার পারফেক্ট, আপনি 10টা পাবেন এবং 10টা সমান সমান পাবেন। এটা হচ্ছে ফর লুপের সিনট্যাক্স। ফর লুপটা একটু প্র্যাকটিস করা দরকার ছিল আপনাদের, কিন্তু ইলেকট্রিসিটি নয় যেহেতু। পিএসপি লুপ হয়ে গেলে ফাংশন আর অ্যারে, এরপরে চলে যাব আমরা ফর্ম ভ্যালিডেশন। এ হচ্ছে ফর লুপ। আচ্ছা ফর লুপে কিছু অ্যাডভান্স কাজ করা যাবে, সেটা হচ্ছে যে যদি আপনি এরকম করেন যে এখান থেকে আমি চাচ্ছি 100 পর্যন্ত 100 বার জেনারেট হবে এইটা, 0 থেকে 100 পর্যন্ত, কিন্তু আমি চাচ্ছি যে এটা হবে শুধুমাত্র আমার দশক সংখ্যা প্রকাশ করবে, শুধুমাত্র দশক,
অর্থাৎ দশক বলতে বুঝছেন 0 থেকে 10, 10 থেকে 20, 20 30, 40, 50, 60, 70, 80, 90, 100। প্রতি দশকের সংখ্যাটা আমার প্রকাশ করলো 1 থেকে 100-র মধ্যে। এটা একটু অ্যাডভান্স আছে ফর লুপ। এই দেখেন, দেখছেন 0 থেকে 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100। তার মানে কি, আমরা মোট সংখ্যা থেকে দশক সংখ্যাগুলো আমরা বের করে ফেললাম। তাহলে মেহেদি বোঝা গেল যে ফর লুপ দিয়ে আমরা এইভাবে অ্যাডভান্স ডিজিট গুলোকে বের করে নিতে পারি। জি স্যার, এটা আমার মাথায় একটা খটকা লাগছে। এই কাজগুলো আমি করবো কোন জায়গায়? রিয়েল প্রজেক্টে এই কাজগুলা, এই সিনট্যাক্স গুলো কোথায় প্রয়োজন পড়তে পারে? আচ্ছা, এই সিনট্যাক্স গুলো প্রয়োজন পড়বে যখন আমরা হচ্ছে ডাটাবেস রিলেটেড কাজ করব। যখন আমরা একটা কমপ্লিট একটা প্রজেক্ট করব পিএইচপির যে কোনো, যেমন যদি মনে করেন যে একটা আমরা একটা সফটওয়্যার বানালাম, যে সব সফটওয়্যার দিয়ে দশক সংখ্যা বের করা যায়, যে সফটওয়্যার দিয়ে মনে করেন যে অর্ডার ইন্টিজার নাম্বার বের করা যায়। অর্ডার ইন্টিজার তো বুঝেন, মানে জোড় বেজোড় সংখ্যা বের করা যায়, এই ধরনের লজিক্যাল কিছু সফটওয়্যার পাওয়া যায় অনলাইনে, দেখছেন? জোড় সংখ্যা, বেজোড় সংখ্যা, মৌলিক সংখ্যা, এই ধরনের গাণিতিক সফটওয়্যারে, গাণিতিক লজিকেও আপনি এগুলো ব্যবহার করতে পারবেন। এটা হচ্ছে লুপেরই। এখন আরেকটা ইয়ে আমি বলছিলাম যে ব্রেক, ব্রেকটা বলছিলাম মনে আছে? যে সাপোজ মনে করেন যে আমি একটা ব্রেক চাচ্ছি, যে আমার 1 থেকে 100 পর্যন্ত, কিন্তু কিছু ডিজিট আমি অফ রেখে, অর্থাৎ মনে করেন কিছু সিরিয়াল নাম্বার বা টোকেন নাম্বার আমার অ্যাডভান্স নেওয়া আছে, আমার রিলেটিভ বা আমার যে কোনো ইয়ে নেওয়া আছে, তাদের জন্য আমি রেখে দিছি, ওইগুলো আমি প্রিজার্ভ করব। তখন কি করতে হবে আমাদের? তখন এই দেখেন, এটা আমি দেখাই দিচ্ছি, ব্রেক অ্যান্ড কন্টিনিউ। সাপোজ এটা আমরা ইনক্রিমেন্টে দিয়ে দিব, এক্স প্লাস প্লাস কত পর্যন্ত আসবে? 100 পর্যন্ত অনেক বেশি হয়ে যায়, 10 দিল বোঝার জন্য। এখন এটা আমার ইকোটা কাজ করবে পরে। এখানে আমি একটা লজিক ঢুকাই দেবো যে ইফ ইফ একটা লজিক দিয়ে দেবো যে যখন ডলার এক্স, কোথায় গেল ডলার এক্স, সমান সমান যখন মনে করেন যে 5 আসবে, তখন এখানে একটা ব্রেক, BREAK, এটা কমেন্টে চলে গেল কেন, BREAK, এই যে ব্রেক দিয়ে দিলাম। ব্রেক বলতে এই 5 ডিজিট
পাঁচ সিরিয়ালে আসার পর পাঁচ হাইট করে পাঁচকে ব্রেক রেখে ছয় শো করবে। এই ভুল হয়েছে মনে হয়, কোথাও ভুল হয়েছে মনে হয়। ডলার এক সমান সমান, ও এই যে এটা হচ্ছে আরেকটা সমান সমান দিতে হবে। দ্রুত সরাই নিলাম, না হলে লুপ ঘুরতে 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 র্যাম যতক্ষণ জ্যাম না হবে ততক্ষণ স্টপ হতো না। লোকাল হোস্ট স্ল্যাশ লুপ ডট পিএস, এই দেখেন শূন্য থেকে চার পর্যন্ত, অর্থাৎ এখানে এসে আপনার পাশে কিন্তু ব্রেক আছে। এখন আমরা কন্টিনিউ করাব যে আমার শুধু পাঁচটা হাইট থাকবে, কিন্তু পাঁচের পরে ছয় সাত আট নয় দশ, দশ পর্যন্ত আমার যেতে হবে। তাহলে এখানে জাস্ট ব্রেকের জায়গায় লিখে দিব কন্টিনিউ, এটাই হচ্ছে ব্রেক অ্যান্ড কন্টিনিউ। দেখবেন এবার জিরো থেকে পাঁচ ছাড়া আমার বাকি সংখ্যাগুলো সব সে জেনারেট করে দিচ্ছে। এটা হচ্ছে ব্রেক অ্যান্ড কন্টিনিউ, এটা লুপের মধ্যে আমরা ব্যবহার করতে পারবো। এখন আমরা একটু ফর ইচ লুপটাও দেখব, কারণ ফর ইচ লুপটা হচ্ছে আমরা কিন্তু যখন ডেভেলপমেন্টে যাব, এই যে আপনার থিম ডেভেলপমেন্টে ওয়ার্ডপ্রেস, তখন কিন্তু ফর ইচটা কাজে লাগবে। চলুন আমরা ফর ইচ লুপটাও করবো। ফরেস লিপটার জন্য আমি আলাদা পিএসপি একটা এনে নিচ্ছি, সেকশন নিয়ে নিচ্ছি। তার আগে একটু ফরেস নিয়ে ডিসকাস করে এসে চলেন, শুরু করার আগে কোনো জিনিস নিয়ে একটু তার ডেফিনেশন নিয়ে একটু আলোচনা করা, বিশেষ করে তার সিনট্যাক্সটা, তার গঠনটা, সে কীভাবে গঠন হয়। দেখেন এটা হচ্ছে ফরেস হচ্ছে এস, এর মতো অ্যারের মতো অ্যারের ভ্যালু এস, ফর ইচের কাজ হচ্ছে এস করা, অর্থাৎ মতো এর মতো এর। দেখেন এটা বলতেছে দ্য ফর ইচ লুপ ওয়ার্কস অনলি ওয়ান অ্যারে অ্যান্ড ইজ ইউজ টু লুপ থ্রু ইস কি ভ্যালু পেয়ার ইন এ অ্যারে। এই ফর ইচ লুপটা শুধুমাত্র কাজ করে অ্যারের মধ্যে, অর্থাৎ মাল্টি ভ্যালু যখন আমাদের প্রয়োজন হবে তখন আমাদের অ্যারে লাগবে। যেমন আমরা যদি একটা ফর্মের ডাটা ঢোকাই তখন আমাদের অ্যারে লাগবে, কারণ কি একটা ফর্মে কিন্তু আমরা পাঁচটা যদি ফিল্ডও থাকে, যেমন ফার্স্ট নেম লাস্ট নেম ইমেইল ডিস্ট্রিক্ট জেন্ডার, হ্যাঁ এই টাইপের পাঁচটা ফিল্ডও থাকে, তখনও কিন্তু আমাদের অ্যারে লাগবে। তাহলে সিনট্যাক্সটা দেখেন, ফর ইজ কন্ডিশন কোড টু বি এক্সিকিউটেড, কন্ডিশন কি বলতেছে ডলার অ্যারে, অর্থাৎ অ্যারের ভ্যালুর সাথে অ্যাস করতে হবে আরেকটা ভ্যালু, অর্থাৎ অ্যারের মধ্যে যা থাকবে সেটাই ভ্যালু হিসেবে গ্রহণ করবে ফর ইচ এর মাধ্যমে। একটা এক্সাম্পল করি চলেন, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবো। আমরা শুধু সিনট্যাক্সটা দেখেন, প্রত্যেকটা কন্ডিশনে আসলেই লুপে আসলে তার সিনট্যাক্সটা দেখে নেবেন। যেমন আমরা কিন্তু যখন লুপ দেখছি, লুপে কিন্তু তিনটা প্যারামিটার ছিল আর এখানে দুইটা প্যারামিটার, একটা অ্যাস করে এটা করা। দেখেন এখানে বলতেছে যে ডলার কালার একটা ভেরিয়েবল, এই ভেরিয়েবলের ভ্যালু পাঁচটা, চারটে ভ্যালু রেড গ্রিন ব্লু ইয়েলো,
ঠিক আছে এখন এই চারটি ভ্যালু কিসের মধ্যে নিয়েছি অ্যারের মধ্যে আমরা যদি শুধু একটা ভ্যালু নিতাম যেমন রেড তাহলে কিন্তু আমাদের অ্যারের প্রয়োজন ছিল না এখানে যখন এই একটা ভেরিয়েবলের মধ্যে পাঁচটা ভ্যালু নিছি মাল্টি ভ্যালু নিছি তখন কিন্তু অ্যারের প্রশ্ন চলে আসছে এখন এই রেড গ্রিন ব্লু ইয়েলোকে কি করতেছি ফর ইজ করে ডলার কালারস অ্যাজ ভ্যালু ডলার ভ্যালু এখন স্বাভাবিকভাবে এখানে ইকো করার কোনটা ইকো করার দরকার ছিল কালারকে না স্বাভাবিকভাবে কিন্তু কালারকে ইকো করার দরকার ছিল কিন্তু এখানে ইকো করতেছি ভ্যালুকে কারণ কি ফর ইজ দিয়ে তাকে অ্যাজ করে নিছি যার কারণে যখন ভ্যালুকে ইকো করতেছি তখন আমি রেড গ্রিন ব্লু ইয়েলো সব পেয়ে যাচ্ছি কিন্তু এখানে ভেরিয়েবলটার নাম ছিল কি হওয়া উচিত ছিল কালারস কিন্তু সেই কালারসকে আমরা অ্যাজ করে ভ্যালু করে দিয়েছি যার কারণে ভ্যালুকে ইকো করলে আমরা কালারসের মধ্যে যত ভেরিয়েবল ভ্যালু আছে সব পেয়ে যাচ্ছি এটা হচ্ছে ফর ইজ লুপ জিনিসটা একমাত্র যখন আমরা কন্ডিশনের মাধ্যমে ইনক্রিমেন্ট করব মানে একই জিনিস আমাদের বারবার করতে হবে এই ধরনের লজিক করব যেমন আপনি যদি একটা ডাটাবেস ক্রিয়েট করেন বা একটা ডাটা ক্রিয়েট করেন তখন কিন্তু বা আমরা যখন করব তখন দেখাই দেব যে অটো একটা করে আইডি জেনারেট করে প্রত্যেকটা টেবিলে ডাটা ইনসার্ট হওয়ার সাথে সাথে একটা আইডি জেনারেট হবে এটা কিন্তু লুপের মাধ্যমে হয় এবং এই আইডি হচ্ছে ডাটাবেজের যা করতে চান আপনি এডিট করতে চান আপডেট করতে চান ডিলিট করতে চান ওই আইডি থেকেই সব কিছু করতে হবে আপনি একটা আইডি ডিলিট করে ফেললেন সাপোজ আপনি সাতটা ডাটা এন্ট্রি করছেন ছয় নম্বরটা ডিলিট করে ফেললেন ওইটা কিন্তু আর জেনারেট হবে না ওই ছয়ের পরে সাত আসবে আট আসবে কিন্তু আপনি কিন্তু ওই ছয় আর পাবেন না তো যখন ডাটাবেজে যাব এই লুপের একদম ক্লিয়ার হয়ে যাবেন যে এটা কী কাজ করে এখন তো ছোট্ট ছোট্ট করে খণ্ড খণ্ড করে করতেছি এই জন্য বুঝতে পারতেছেন না